দর্শক, শুভেচ্ছা জানাবেন, আমি মোস্তফা ফিরোজ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন যেমনটা জমজমাট লড়াই হবে বলে মনে করা হয়েছিল, এখন আপাতত তেমনটা সবার কাছে মনে হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে যে জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেয়া হয়েছে বা সরে গেছেন, অথবা একটি হয়তো কোনো রকম একটা মেকানিজম এখানে কাজ করেছে যাতে আজমতুল্লাহ খান একেবারে বিনা বাধায় নির্বাচনী বৈতরণী পারতে পারে। এইভাবেই অনেকেই বিবেচনা করছেন। এর মূল কারণ হচ্ছে ঢাকার কাছে গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচন বা গাজীপুরটাকে হারাতে চায় না আওয়ামী লীগ, এবং সেখানে যদি দলের নমিনেশনের বাইরে জাহাঙ্গীর আলম যদি বিজয়ী হন তাহলে দল আরও বিপর্যস্ত হবে এবং ভবিষ্যতে গাজীপুরে আওয়ামী লীগের অস্তিত্ব হয়তো খুঁজে পাওয়া যাবে না। এমনটা মাথায় রেখে হয়তো জাহাঙ্গীর আলমের অনেক যুক্তি তর্ক সেগুলিকে উপেক্ষা করা হয়েছে, যদিও জাহাঙ্গীর আলম বলেছেন তিনি আদালতে যাবেন। সমস্ত ব্যাংকের কিস্তি শোধ করার পরেও কেন তাকে ঋণ খেলাপ হিসাবে তার নমিনেশন পেপার বাতিল করা হলো সেটি একটা রহস্য থেকে যাচ্ছে। এখন এই বিষয়ে কি আজমতুল্লাহ খানের কোনো ভূমিকা আছে, তিনি কি বলেন এই ব্যাপারে, প্রথম আলো তার একটি সাক্ষাৎকার নিয়েছে, সেই সাক্ষাৎকারের কিছু অংশ আমি আপনাদেরকে তুলে ধরছি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে জাহাঙ্গীর আলম বলেছেন যে ষড়যন্ত্র করে তার মনোনয়ন বাতিল হয়েছে, আপনি কি মনে করেন? তার উত্তরে তিনি বলছেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, তবে নির্বাচনের যে আচরণবিধি আইন এবং 2009 সালের সিটি কর্পোরেশন আইনের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ওনাকে ঋণ খেলাপি বলেছে, সেই অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে, এটা আমি বা আমাদের বিষয় নয়, এটা আইনের বিষয়। তিনি আপিল করতে চেয়েছেন, তার আপিল করার সুযোগ আছে। আচ্ছা, তাহলে জাহাঙ্গীর আলম আপিলে টিকে গেলে আপনার করণীয় কি? তিনি বলছেন, আজমতুল্লাহ খান বলছেন যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে কোনো প্রার্থী নেই, সবাই স্বতন্ত্র প্রার্থী, তাই তাকে নিয়ে আমাদের কোনো কিছু করার নেই। তো জাহাঙ্গীর আলমের মাকে নিয়ে আসার কারণ কি মনে করেন? এর উত্তরে আজমতুল্লাহ খান বলছেন, জাহাঙ্গীর আলম হয়তো আগেই জানতেন যে তিনি নির্বাচন করার অযোগ্য হবেন, মাকে দিয়ে মনোনয়নপত্র কেনানোর অর্থ হতে পারে তিনি বর্তমান অবস্থা আগেই জানতেন, তিনি নির্বাচন করতে পারবেন না এটাও জানতেন, সেই কারণেই হয়তো তিনি তার মাকে প্রার্থী করেছেন। জাহাঙ্গীর আলমের মেয়রের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, সেখানে তার বড় দুর্বলতা কি ছিল? সেই প্রসঙ্গে আজমতুল্লাহ খান বলছেন, বিভিন্ন গণমাধ্যমে তার অসংখ্য দুর্নীতির খতিয়ান বের হয়েছে, চাক্ষুষ অনেক কিছু আছে, সে বিষয়ে আমি বলতে চাই না, জনগণই বিষয়টি জানে এবং জনগণই তার জবাব দেবে। আচ্ছা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তিনি বলছেন যে এটার প্রমাণিত হয় নির্বাচন কমিশন এখনো গ্রহণযোগ্য ও অর্থবহ একটি নির্বাচন করতে চায়, কমিশনের এই চিঠি মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে, আমি চিঠি পেয়েছি, তবে চিঠিতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে উল্লেখ করা হয়েছে, সেখানে মনে হয়েছে আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি, তারা যেহেতু আমাকে ডেকেছে আমি তাদের বিষয়টি জবাব দেবো, আমি বিশ্বাস করি আমি তাদের বোঝাতে সক্ষম হবো যে আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। যা জাহাঙ্গীর আলম বিষয়ে খুব বেশি তিনি মুখ খুলছেন না, কিন্তু এটি অনেক রকম বিশ্লেষণ করার ব্যাপার আছে, যেহেতু তিনি বিগত মেয়র ছিলেন, সুতরাং জাহাঙ্গীর আলম এখানে যদি বিদ্রোহী প্রার্থী হিসাবে যদি জয়ী হয়ে যায় তাহলে পুরো সংগঠনটা তার দিকে মুভ করবে, এবং ওই অঞ্চলে আজমতুল্লাহ খান বা রাসেল বা অন্যান্যদের তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আর ঢাকার কাছে এত বড় পরাজয়, এইরকম অবস্থায় আওয়ামী লীগ মেনে নিতে রাজি নয়, এবং আওয়ামী লীগের ধারণা যে জাহাঙ্গীর আলম যদি প্রার্থী হয় শুধু আওয়ামী লীগের ভোট না, বিএনপির ভোট বাক্স, তারপরে অ্যান্টি গভর্নমেন্ট ভোট বাক্স, তারপরে ধর্মীয় ভোট বাক্স, সবগুলো মিলিত হয়ে জাহাঙ্গীর আলমের ভোটের বাক্স এতই পরিপূর্ণ হবে যে সেখানে আজমতুল্লাহ খানের পক্ষে তার মোকাবেলা কঠিন হয়ে যাবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই হয়তো জাহাঙ্গীর আলমের নমিনেশন বাতিল হয়েছে, তিনি যাতে নির্বাচন না করতে পারেন সেটি হয়তো একটা মেকানিজম করা হয়েছে। এটা হলো
পারসেপশন, এটা যেহেতু প্রমাণিত হয়নি আর আইনগতভাবে যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে, সুতরাং পরে দেখা যাক আইন কি বলে। আর আইন আবার তার নিজের ভাষায় কথা বলবে নাকি অন্যের ভাষায় কথা বলবে সেটাও অবশ্য বিবেচ্য বিষয়। তবে একটা ধোঁয়াশা তৈরি হয়ে থাকলো, এই ধোঁয়াশাটা সহসায় নষ্ট হবে না। আর এই মুহূর্তে জাহাঙ্গীর আলমের যে প্রার্থিতা বাতিল হয়েছে, শক্ত কোনো রাজনৈতিক প্রতিবাদ হবে না, কেননা বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছে যে তারা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না। শুধু বিএনপি না, বিএনপির পাশাপাশি বাম গণতান্ত্রিক জোটও এই নির্বাচন বর্জন করেছে। ফলে এখন এটি অনেকটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দলের মতনই থেকে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।